আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। অবশেষে এক মাসব্যাপী আন্দোলনে নামতে যাচ্ছে বাম গণতন্ত্রী জোট। তেলের দাম বৃদ্ধি করায় এবং জ্বালানির দাম বৃদ্ধি ও ভাড়া বৃদ্ধি করায় মাসব্যাপী কর্মসূচি ডাকছে বাম জোট। তো চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ জেনে নেই। জ্বালানি তেলের মূল্য ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করবে বাম গণতন্ত্রী জোট। সোমবার 8 নভেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার 9 নভেম্বর আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রকাশ করবে বাম জোট। একটি বিশেষ সূত্রে ইত্তেফাক অনলাইনকে জানিয়েছে, আগামী 15 নভেম্বর থেকে এক মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। রাজধানী সহ সারা দেশের জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ পদযাত্রার আয়োজন করা হবে। একদম শেষ দিকে আগামী 20 ডিসেম্বর সচিবালয় ঘেরাও করা হবে। এই জোটের সদস্য দলগুলো হচ্ছে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কমিউনিটি পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। এর আগে গত বৃহস্পতিবার কেরোসিন ও ডিজেলের দাম লিটারে 15 টাকা করে বৃদ্ধি করে সরকার। পরদিন শুক্রবার থেকে ধর্মঘট শুরু করেন যাত্রী ও পণ্য পরিবহনের মালিকরা। পরে রবিবারে বাসের ভাড়া বৃদ্ধির পর ফের দেশব্যাপী যাত্রী পরিবহন চলাচল শুরু হয়, তবে পণ্য পরিবহন এখনও বন্ধ আছে। তো বন্ধুরা, অবশেষে সারা দেশে আন্দোলনের ডাক দিল বাম গণতন্ত্রী জোট। এই বিষয়ে আপনাদের মূল্যায়ন মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।